মুখার্জির অবস্থা কিন্তু এখনো অতি সংকটজনক প্রিয়, এবং কোনো উন্নতির লক্ষণও নেই। তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন না, দিল্লি সেনা হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানাচ্ছেন। রক্তচাপ আর হৃদস্পন্দন যা ছিল তেমনই রয়েছে, একমাত্র ওইটুকুই আসার জায়গা। একদম, এখনো তিনি ভেন্টিলেটরেই আছেন এবং ভেন্টিলেটরেই রাখবেন চিকিৎসকরা, তেমনই জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে। সেনা হাসপাতাল থেকে প্রকাশিত সন্ধেবেলায় যে মেডিকেল বুলেটিন বের করা হয়েছে সেখানে এই তথ্যই সামনে এসেছে। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ার পরিপ্রেক্ষিতে এবার বাবার আরোগ্য কামনা করে টুইট করলেন কন্যা প্রণব কন্যা শর্মিষ্ঠা। গত বছর 8ই অগস্ট আমার কাছে অত্যন্ত আনন্দের দিন, কারণ সেদিন আমার বাবা ভারতরত্ন পেয়েছিলেন, আর এবছর 10ই অগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঈশ্বর যেন তাঁর জন্য ভালোটাই করেন এবং আমাকে আনন্দ এবং দুঃখ যাই আসুক তা গ্রহণ করার শক্তি দেন, লিখেছেন শর্মিষ্ঠা। এদিকে প্রণববাবুর যে অতি সংকটজনক অবস্থা, ভূমিপুত্রের আরোগ্য কামনা করছেন, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন কীর্ণাহারের মানুষ। অন্যবার জন্মাষ্টমীর পর থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় কীর্ণাহারের মিরাটি গ্রামের মুখোপাধ্যায় বাড়িতে। এইবার ছবিটা আলাদা, গ্রামের সবার আপনজন পল্টুর অবস্থা সংকটজনক। ভূমিপুত্রের আরোগ্য কামনায় পুজো আর যজ্ঞ হচ্ছে কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে। ঘটনার কথা শোনার পর থেকে কিন্তু ইতিমধ্যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে এখানে, এবং সেখানে তার প্রিয়জন, কাছের পরিবারের আত্মীয় এবং কীর্ণাহারবাসীরা তারা এসে কিন্তু যোগদান করেছে, যাতে তারা এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞে অংশগ্রহণ করে প্রণব মুখোপাধ্যায়ের আরও আরোগ্য কামনা করছেন। যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তার মধ্যে আমরা আছি প্রত্যেকেই, তবুও আমরা ভরসা রাখি যথেষ্ট শিবের কাছে, যারা সুস্থ হবেন বা আরোগ্য লাভ করবেন। জপেশ্বর মন্দির সংস্কারের পর প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়েই দ্বারোদ্ঘাটন হয়, সেখানেই তার মঙ্গল কামনায় যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে। আমরা ঈশ্বরের কাছে কাতর আবেদন করছি যে হে ঈশ্বর, প্রণববাবু যেন সুস্থ হয়ে ওঠেন, আমাদের যেমন প্রণববাবু তেমনি আমাদের কাছে যেন ফিরে আসেন। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য চেয়ে যজ্ঞ হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও। প্রজ্ঞানন্দ স্মৃতিভবনে পুজোয় অংশ নেন শুভানন্দ হাইরা। এই মহিষাদলের মাটি থেকে উদ্বুদ্ধ হয়ে তার প্রবাদপ্রতিম মানুষ আপনারা সবাই জানেন, বীর বিপ্লবী সুশীল কুমার ধারা, তিনিই হচ্ছে রাজনৈতিক হাতেখড়ি দিয়েছিলেন প্রণব মুখার্জিকে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি, কারণ আমরা মনে করি এখনও প্রণব মুখার্জির ভারতবর্ষের জন্য অনেক কিছু দেওয়ার আছে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুশীল ধারা ও শ্রীচৈতন্য মহাপাত্রের ডাকে সাড়া দিয়ে মহিষাদলে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। গরিব ও প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্কুল তৈরির ব্যবস্থা করেন, সেই মানবিক কর্তব্য স্মরণে রেখে সবার প্রার্থনা তিনি সুস্থ হয়ে উঠুন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। ভেন্টিলেশনের প্রণব মুখোপাধ্যায় তার আরোগ্য কামনা করে ছাত্র জীবনের স্মৃতি হাতড়ালেন কলেজের সহপাঠী ষষ্ঠী কিঙ্কর দাস। 1952 থেকে 1956 সিউড়ি বিদ্যাসাগর কলেজে একসঙ্গে চারটে বছর, স্মৃতি তো কম নয়। কলেজ জীবনের সেই পরম বন্ধু এখন ভেন্টিলেশনে, মন ভালো নেই ষষ্ঠী কিঙ্কর দাসের। এইটি আমার ঈশ্বরের কাছে পদে নিবেদন, প্রণবকে জাগিয়ে তোল, কারণ এত বড় রাজনীতি চাণক্য এবং ভারতে এ পর্যন্ত এই সময়ে এত অভিজ্ঞ কেউ নাই, তার প্রয়োজন খুবই ভারতের এই দুর্ভাগ্যের। বয়সের ভারে বুঝে আসে চোখের পাতা, তবু 5075 রেজিস্ট্রেশন নাম্বারের ছেলেটাকে ভুলতে পারেন না ষষ্ঠীবাবু। কলেজে 4 বছর, বিশ্ববিদ্যালয়ে 2 বছর, বন্ধু প্রণবের স্মৃতি হৃদয়ে আজও অম্লান। বিদ্যাসাগর একই জীবন, আর্টসের ছিল, আমি আর্টসের ছিল, ইউনিভার্সিটি আমি হিস্ট্রি বেঙ্গলি, কিন্তু হলে কী হবে, ওই ধরুন ক্যান্টিন বা ইয়েতে সর্বদা দেখা হতো, হাসি খুশি গল্প, উনি খুব শান্ত ছিলেন এবং খুব বিনয়ী। প্রণব মুখোপাধ্যায় যখনই সিউড়ি আসতেন, সার্কিট হাউসে ডেকে নিতেন সহপাঠী ষষ্ঠীবাবুকে, গল্পে কথায় তরুণ দিনের স্মৃতিচারণ করতেন। নিখাদ বন্ধুত্বের সেই সব সোনালী স্মৃতি হাতরে আরোগ্য কামনা করছেন ষষ্ঠী কিঙ্কর দাস। সিউড়ি ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। শিগগিরই সুস্থ হয়ে উঠুন প্রণব স্যার, দোয়া করছেন গোলাম রসুল। রাজনৈতিক প্রণব মুখোপাধ্যায়কে তো সবাই চেনেন, রসুলের মনে আজও অটুট শিক্ষক প্রণবের স্মৃতি। হাওড়ার বাঁকড়া ইসলামিয়া হাই স্কুল স্বাধীনতা প্রাপ্তির বছরে প্রতিষ্ঠিত, ঠিক তার 10 বছর পর এই স্কুলে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন প্রণববাবু। তখন আমাদের হেডমাস্টার ছিলেন
গুরু সদয় দেব উনিই নিয়ে আসেন, কিন্তু এখানে থাকতেন ওই কদমতলায় নবরূপম সিনেমার পিছনে একটা বাড়িতে। আমি যখন তখন ফাইভে পড়ি উনি তখন স্কুলে জয়েন করলেন 1957 সালে। বাঁকড়া ইসলামিয়া হাই স্কুলে 3 বছর শিক্ষকতা করেন প্রণব মুখোপাধ্যায়। বাংলা, ইতিহাস, ইংরেজি মূলত এই 3টি বিষয় পড়াতেন তিনি। তার ছাত্র গোলাম রসুল পরবর্তীকালে এই স্কুলেরই টিচার ইনচার্জ হন। যে সাবজেক্টটাই উনি পড়াতেন, মানে পড়ানোর পদ্ধতি দারুণ এবং বক্তা হিসাবে দুর্দান্ত। উনি একবার পড়িয়ে দিলে সেটা বাড়িতে এসে পড়তে হতো না। যারা ভালো ছাত্র ছিল তাদেরকে উনি খুবই ভালোবাসতেন। আমি যখন ছাত্র ছিলাম তখন ক্লাস 5-6 আমি বরাবরই ফার্স্ট হতাম, এজন্য আমাকে খুবই ভালোবাসতেন। প্রণব স্যারের আরোগ্য চেয়ে এখন দোয়া করছেন তার ছাত্র রসুল সাহেব। রাজনৈতিক শিষ্যরাও বসে নেই। মধ্য হাওড়ার শীতলা মন্দিরে জেলা কংগ্রেসের উদ্যোগে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। হাওড়ার কৃতি সন্তান, হাওড়ায় দীর্ঘদিন উনি থাকতেন, ঈশ্বরের কাছে আমরা কামনা করছি যাতে তিনি সুস্থ শরীরে দ্রুত তিনি তার বাড়ি ফিরে আসেন এবং তার কর্মজীবনে উনি আবার ফিরে যেতে পারেন। হাওড়া ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।